রাজধানীর সবজি বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে, স্থিতিশীল আছে মুরগির দামও। তবে সরবরাহ কমায় কেজিতে 5 টাকা বেড়েছে আলুর দাম, আর গরুর মাংস বিক্রি হচ্ছে এক এক বাজারে এক এক দরে। বিক্রেতারা বলছেন চাহিদা কমায় এ সপ্তাহে দাম স্থিতিশীল আছে। রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আকার ভেদে 200 থেকে 210 টাকা কেজি, আর সোনালী মুরগি 300 থেকে 320 টাকা। চাহিদা কমায় দাম কমেছে সবজিরও, পটল ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা কেজি রয়ে, করলা 80, টমেটো 50, 60 থেকে 60, শশা 50 টাকা কেজি। বিক্রেতারা বলছেন সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 45 টাকা কেজি। বাজারে আকার ভেদে লেবু বিক্রি হচ্ছে 30 থেকে 100 টাকা হালি, আর দাম কমেছে পেঁয়াজের। মানভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি, রসুনের কেজি 160 থেকে 220, আর আদা 200 টাকা কেজি। বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে গরুর মাংস, মানভেদে গরুর মাংস 650 থেকে 800 টাকা কেজি, আর খাসির মাংসের দাম 1200 টাকা কেজি। বাংলাদেশে কোনো কিছুই এখন আর স্বাভাবিক দামের মধ্যে নাই, এখন আমাদেরকে বাধ্য হয়ে কিনতে হচ্ছে। কে বাজার মোটামুটি তাও বেশি লাগছে। শশা আপনার 50 টাকা কেজি, খুরজা আমরা বেচতে আছি, করলা 80 টাকা, তারপরে মূলা 40 টাকা কেজি। সরকারের এই ব্যবস্থাটা নেওয়া উচিত যাতে গরুর দামটা না বাড়ে। সিন্ডিকেটটা বন্ধ করলেই মনে করেন যে আমাদের লিয়া সুবিধা হবে।